বাঙালির ইতিহাসে বারবার ষড়যন্ত্র হয়েছে, এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হটাতে এখনও ষড়যন্ত্র চলছে, এমন অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঐতিহাসিক মুজিবনগর দিবসে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন তিনি। বাঙালির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসের অনন্য দিন মুজিবনগর দিবসে ধানমন্ডি 32 নম্বরে উপস্থিত হন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। কিছুক্ষণ পর দলের নেতাকর্মীদের নিয়ে আওয়ামী লীগ সভাপতি হিসেবে শ্রদ্ধা জানান তিনি। পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, নির্বাচনে বঙ্গবন্ধু কন্যাকে হারাতে পারবে না জেনে তাকে সরাতে ষড়যন্ত্র করছে অপশক্তি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হটানোর ষড়যন্ত্র চলছে, এই রাজনীতির অপশক্তি বিএনপির নেতৃত্বে আজকে এই ষড়যন্ত্র তারা শুরু করেছে, কারণ তারা জানে আসন্ন নির্বাচনে তারা জিততে পারবে না। উন্নয়ন ও সমৃদ্ধির পথে অন্তরায় সৃষ্টিকারী রাজনৈতিক অপশক্তিকে প্রতিহত করার আহ্বানও জানান তিনি। আমাদের উন্নয়ন সমৃদ্ধির পথে অন্তরায় সৃষ্টিকারী ষড়যন্ত্রকারী রাজনীতির অপশক্তির বিরুদ্ধেও আমাদের আর শপথ নিতে হবে, জঙ্গিবাদকে প্রতিহত করতে হবে। 2040 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বঙ্গবন্ধুর সোনার বাংলা অভিমুখে এগিয়ে যাব। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।